নিবেদক মেরিল মিল্ক সুব্বার। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকালে। জিয়ন এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, সেই সাথে রয়েছে ফিটনেস বিষয়ক পরামর্শক শামিমা আক্তার তুলি। চলুন আমরা আবারও তার কাছে ফিরি। যেটা বলছিলেন যে ছোটবেলা থেকেই তো পরিবারে, যেহেতু সব ভাই বোনের ভেতরে পড়াশোনার একটা ই ছিল এবং বাবা মারও খুব ই ছিল যে পড়াশোনা করতেই হবে খুব ভালোভাবেই, আপনার ইচ্ছে ছিল আর্কিটেক্ট হবেন, কিন্তু বাবা মার কি কোনো ইচ্ছে ছিল না যে আমার মেয়ে বড় হয়ে কি হবে? অ্যাকচুয়ালি আমার যে খুব মানে একদম ডেফিনেট কোনো গোল ছিল এমন কিছু ছিল না, বরং বাবার ইচ্ছা ছিল যে যেহেতু দু ছেলে মেয়ে ডাক্তার, একজন তো ইঞ্জিনিয়ার হবে, কারণ অলরেডি অন্য দুজন আর্টসে চলে গেছে, তো আর্টস থেকে তো আর ইঞ্জিনিয়ার হবে না। হ্যাঁ, তো এরকম ব্যাপার ছিল। আর আমি ক্লাস ফাইভ পর্যন্তই মানে ফার্স্ট ছিলাম, তো আবু ভাব মানে ডেফিনেটলি ধরে নিয়েছে বাসায়, সবাই ভাবতো যে লাস্ট ওই আছে, একজন বাসায় ইঞ্জিনিয়ার হবে এবং সেই হবে। হ্যাঁ, তো আমারও ই ছিল না ওকে এটাই যে আমি আর্কিটেক্ট হব, কিন্তু এর ভেতরে যেটা হলো কি যে আমার যে ইমিডিয়েট বড় ভাই, ও যে জাহাঙ্গীরনগর যে ফিজিক্সে পড়তো, ও খুব খেলাধুলার সাথে জড়িত ছিল, তো ও মার্শাল আর্টস নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল। ও যখন জাহাঙ্গীরনগর পড়তো তো আসার পর ছুটিতে আসলে পরে সে অনেক মুভ দেখাতো, ব্রুসলি একটা পোস্টার ছিল, হ্যাঁ তখন মানে সবাই এন্টার দি ড্রাগন ওই পোস্টারটা লাগিয়ে আমি এটা পারি ওটা পারি, তখন না মানে অন্যরা দেখতে ভুলে যেত, আমার মাথার ভিতরে গেঁথে গেছিল যে মানে অন্যরকম একটা, হ্যাঁ গ্ল্যামারাস সেটা না, মানে যে খুব পাওয়ারফুল একটা ব্যাপার, যে মানে একটা মানুষ, পোস্টারটা এমন ছিল তখনকার সময় সবাই জানতো যে যে বাঘের আঁচড়ের মতো, হ্যাঁ মানে সে খালি হাতে বাঘ মেরে ফেলতে পারে ব্রুসলি, সামথিং লাইক, যে মানুষ এত পাওয়ারফুল এত ক্ষমতা রাখে কিভাবে কেমন করে। হ্যাঁ, এটাই আমার মনে হতো আমি যখন ঢাকায় যাব তখন আমিও শিখবো। হ্যাঁ, এবং নিজেও খেলাধুলার সাথে খুব অ্যাক্টিভ ছিলাম, ব্যাপারটা ওভাবে আর কি আমার মনে হয় যে প্রথমে এরকম। ঢাকায় আসার পরে তারপর আমি পেপারে অ্যাড দেখেছিলাম যে জুডো কারাতে সেন্টারে কারাতে শেখানো হবে, তো বাসায় বললাম এবং অবভিয়াসলি তারা মানা করে দিল যে পড়াশোনা বাদ দিয়ে, হ্যাঁ এটা হবে না। তারপর আমি যেটা করলাম যে কদিন অপেক্ষা করে নিজেই, হ্যাঁ আমার ইমিডিয়েট যে বোন ও সহ কাউকে না জানিয়ে যে ভর্তি হয়ে গেছি, যে কিভাবে যাব কিভাবে আসব কিভাবে কি বাসার নিয়ম হচ্ছে, মানে হাত খরচ যেটা একদম ফিক্স জানাই থাকবে, এই সময় বাসায় ঢুকবে এই সময় বের হবে, এখানে যাচ্ছ, মানে নর্মাল একটা ফ্যামিলিতে যা থাকে পড়াশোনা করবা, এই এই এই, এর ভেতর থেকে আমি সময়টা কিভাবে বের করব, কি বলবো, কিভাবে যাতায়াতটা করবো বা কিছু, এত কিছু জানি না আমি, করবো এবং আমি জানি যেটা খারাপ কিছু না। হ্যাঁ, তো এভাবে আর কি শুরু। ঢাকায় কি পরিবার সহ চলে আসলে? হ্যাঁ, আব্বু পোস্টিং, আব্বু চাইছিল যে যেহেতু আমার দুই বোনের মানে মেডিকেল পড়াটা শেষ আর অন্য দুজন আবার ঢাকায়, একজন ঢাকা ইউনিভার্সিটিতে আর আরেকজন জাহাঙ্গীরনগরে, দুজনই হোস্টেলে কষ্ট হয়, তো আব্বু পোস্টিংটা চাইছিল যে সময় হলে পোস্টিংটা যেন ঢাকায় হয়, তো আমরা জানতাম যে এক দু বছর ভেতরে আমরা ঢাকায় যাব, তো ওভাবে আর কি। কোন ক্লাসে থাকতে আপনি জুডোতে? এটা হলো ক্লাস সেভেন এর শেষের দিকে। ক্লাস সেভেন এর শেষের দিকে, বাসায় তখনও জানতো না আমরা যতদূর জানি। প্র্যাকটিস এবং প্রথম লেসন গুলো কেমন লাগলো ওখানে গিয়ে? ওটা আসলে খুবই মানে খুবই কষ্টকর ছিল, কষ্টকর ছিল এই জন্য যে স্কুলে তখন করলো কি মানে আসলে মনে হয় যে যা করতে চায় আল্লাহ কিছুটা সাহায্য করেনি, মানে তখন হলো কি স্কুলে কোচিং এর ব্যবস্থা করলো যে স্কুল ছুটির পরে কোচিং এর একটা দু ঘন্টা স্কুলে কোচিং করাবে, তো বাসায় বললাম যে এরকম এরকম, তো তাহলে তো সন্ধ্যা হবে, আচ্ছা ঠিক আছে, ওই সময়টা আমি কোচিংটা না করে পাঁচটা থেকে সাতটা তখন ওই প্র্যাকটিসের টাইমটা সেটা ছিল ওখানে, কিন্তু সমস্যা হয়ে গেল যে খাবার, হ্যাঁ টিফিনের জন্য তো আমি অতিরিক্ত আরো কিছু খাবার চাইতে পারি না, তা খাবো কখন, ড্রেসটা নিব কিভাবে, ওখানে যাব কিভাবে, ফলে ওই সময়টা না মানে আমার একটা সময় যাচ্ছে, এত কিছু লুকিয়ে করা খুবই কঠিন, এবং আপনি এক দুদিনের জন্য করতে পারেন, এটা তো আপনি মাসের পর মাস করতে পারেন না, আর তখন দেখা গেল যে মানে টিফিনের টাকা জমাও, কারণ এটা দিয়ে আমি রিক্সা ভাড়া দেবো, তার মানে যাবো কেমন করে, তার মানে আমি টিফিন খাবো না, তার মানে আমি সকাল যখন খেয়ে যাচ্ছি আমি রাতে ফিরে ভাত খাচ্ছি, মানে পুরো ওই পুরোটা সময়তে গেছি, মানে আটটা নটায় খেলাম রাতে আটটা নটায় খাচ্ছি, 12 ঘন্টা হচ্ছে আমি খাচ্ছি না, আমি পড়ছি, আমি যাচ্ছি ওখানে ব্যায়াম করছি, আর ইন্টারেস্টিংলি ওখানে যখন আমি ভর্তি হতে গেলাম তারা আমাকে ভর্তি নিবে না,
ভর্তি নিবে না, কারণ তাদের 65 জন মেম্বার সবাই ছেলে। তখন তারা বললো যে একটা মেয়ের জন্য আমরা কিভাবে কি করব, হ্যাঁ আমরা মানে কিভাবে তুমি অ্যাডজাস্ট করবা, কিভাবে আলাদা করে তোমাকে দেখবো, কিভাবে সিকিউরিটিটা দিব এতগুলোর ভেতরে। তো আমার এটা ছিল মানে নাথিং টু লুজ। ওই সময় কি মেয়েরা খুব কম আসতো? খুবই কম, খুবই কম, খুবই কম ছিল। পরের গল্পগুলো আমরা ধারাবাহিক ভাবে ফিরে এসে শুনি একটা বিরতির পর। দর্শক নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। নিবেদক মেরিল মিল্ক সোপার। আরো একবার আমন্ত্রণ, আপনারা সবাই দেখছেন মেরিল মিল্ক সোপার রাঙা সকাল। আমাদের সঙ্গে রয়েছেন ফিটনেস বিষয়ক পরামর্শক শামীমা আক্তার তুলি। তার শৈশবের গল্প আমরা শুনছিলাম, আবারও সেই গল্পে আমরা ফিরছি। ঠিক শৈশব বলবো না, আপনার যেই ক্যারিয়ারিস্টিক হয়ে ওঠা এবং আপনার যে বিষয়ে আগ্রহ, সেখানে আপনি কিভাবে নিজেকে সপার চোখ ফাঁকি দিয়ে জয়েন করলেন, সেই জায়গাটার গল্প আমরা শুনছিলাম। তো তারপর কি করলেন আপনি, যেহেতু খুব ব্যারিয়ার লাগছিল, টিফিন নাই এবং যে কোনোভাবে হোক আপনাকে ওখানে সময় দিতে হচ্ছে মাসের পর মাস, এবং আমরা যতদূর জানি আপনার সম্পর্কে স্টাডি করে যে একটা পুরস্কার পাওয়ার পরে বাসা সবাই জেনেছিল, রাইট? আমরা সেই ঘটনার দিকে একটু যাই। এটা হলো 89-এ আমার প্রথম ন্যাশনাল কম্পিটিশন যেটা আর কি। তো তখন যখন কম্পিটিশনের জন্য তখন 3 মাসের খুব একটা ইন্টেন্স ট্রেনিং কোর্সের ব্যবস্থা করেছিলেন। আবার ওই সালেই হলো আমার SSC এক্সামও ছিল, মেট্রিক পরীক্ষা ছিল যেটা। তো যেটা বললাম যে বাবা বুঝতে পারছিলেন, ফ্যামিলি সবাই বুঝতে পারছিলেন দ্যাট সামথিং গোয়িং অন, হ্যাঁ, কিন্তু তখন খুব বেশি মানা করাছে, এত বেশি বদার করাছে, এটা বলেছিল যে মানে রেজাল্ট ঠিক থাকে যেন। আর আমাদের সময় তো স্ট্যান্ড করা, হ্যাঁ, স্টার মার্কস পাওয়া, GPA ছিল না তো ওরকম। আমার ইমিডিয়েট বোনরা কিন্তু একদম মানে ঢাকা ডিভিশনে, কুমিল্লা ডিভিশনে ওরা স্ট্যান্ড করা। তো তা বলতো, ইউ আর বেটার দেন দেম, ইউ নো দ্যাট, ইউ আর বেটার দেন দেম, সো আই এম এক্সপেক্টিং বেটার দেন বেটার রেজাল্ট। তো মানে আমি জিনিসটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না, যেটা সত্যি কথা। এখন আসলে মনে হয় যে ফ্যামিলির থেকে যখন একটা সাপোর্ট থাকে, আমরা অনেক সময় যেই গ্যাপটায় পড়ে যাই যে অ্যাডজাস্ট করতে পারি, আমরা ভাবি যে একসাথে দুটো জিনিস হয় না, তিনটা জিনিস হয় না। আসলে ওই সাপোর্ট এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে অনেক কিছুই হয়, অনেক কিছুই হয়। তো ওই জিনিসটা থেকে আমি এত ভয় পেয়ে গেছি যে আমি যে বলবো, হ্যাঁ, এটাও হয়নি। তারপর যেদিন কম্পিটিশন, সেদিন 89-এ বললাম কম্পিটিশনের দিন, তখন তো আর সময়ের কোনো ব্যারিয়ার নাই, মানে হচ্ছে, আমি জানি না যে আমি কতটুকু পারবো, একটা সেমিফাইনাল থেকে কোয়ার্টার ফাইনাল উঠে যাচ্ছি এবং সময় লাগছে, রাত হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাসায় ফেরা লাগবে। আমার মনে হচ্ছে আমি চ্যাম্পিয়ন হবো, সেটা হচ্ছে আমার বেশি টেনশনের ব্যাপার, যে আমার বাসায় ফেরা লাগবে রাত 8টা বাজে, হ্যাঁ, মানে 7টা বেজে যাচ্ছে এমন। শেষ পর্যন্ত যখন মানে চ্যাম্পিয়নই হয়েছি এবং বাসায় যখন ফিরলাম, অলরেডি আমি ইনজুর্ড, আমি ফার্স্ট ফাইটে নামার সাথে সাথেই আর 5 খেলছিলাম, আমার ঠোঁট কেটে গেছিল প্রথম, একদম প্রথম, ওইটা নিয়েই আমি পরটু খেললাম। ততক্ষণে ঠোঁট ফুলে খুব খারাপ অবস্থা, ব্লিডিং হচ্ছে। বাসায় ঢোকার সময় আজকে হচ্ছে, আজকেই শেষ, যা শেষ। ঢোকার পরে বাবা বললো যে মার খেয়ে আসছিস? আমি অবাক, মানে কি? তা বললো যে আমি তো টিভির খবরে দেখলাম, বাইরে গিয়ে মারামারি করিস? তা আমি তাও তাকে বলি কি জিতছিস? আমি বলি হ্যাঁ। বলে ওকে, তাহলে ঠিক আছে, এই জানলো সবাই, হ্যাঁ এই জানলো। আর এই কথার পরে বলে যে এখানে যেমন জিতে দেখিয়েছিস, স্কুলের রেজাল্টটাতেও যেন দেখাস এমন, এই আর কি জেনে গেছে যে হ্যাঁ কি হলো। তো এরপরে আসলে খুব বেশি আমার আর খুব যে সাপোর্ট না, আমার ফ্যামিলির কথাটা আমি এটা বলবো যে খুব সাপোর্টও দেননি কিন্তু বাধাও দেননি। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ওখানে তো ওই সময় তেমন কোন মেয়ে, তেমন মেয়ে মানে কি, মানে মেয়ে নাই, একটা মাত্র মেয়ে আপনি? হ্যাঁ, আমার, আমি যে সেন্টারটা করতাম, পরে ফেডারেশন যখন করতাম, ফেডারেশনে অল্প কয়েকজন মেয়ে ছিল, আর ঢাকার আদার হয়তো অন্য সেন্টারগুলোতে ছিল, আমি যেখানে করেছি এখানে কমে ছিল, ফলে আমার সব ট্রেনিং ছেলেদের সাথেই করতে হতো। আমার আমার মনে হয় এটা আমার আখেরে লাভই হয়েছে, হ্যাঁ, ছেলেদের সাথে করাতে লাভ হয়েছে, যখন মেয়েদের সাথে করতে গেছে আমার কাছে মানে কিছু ব্যাপারটা অনেক ইজি মনে হয়, হ্যাঁ ব্যাপারটা অনেক ইজি মনে হয়েছে। রাইট, ব্ল্যাক বেল্ট পেলেন আপনি কত সালে? আমি ব্ল্যাক বেল্ট 89-এ পেয়েছি, মানে ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং একই সাথে ব্ল্যাক বেল্ট। জি জি জি, বিউটিফুল। স্টেপ বাই স্টেপ আমরা একটু সামনের দিকে যাই, ব্ল্যাক বেল্টের পরে আপনি এটা নিয়ে আরো কি পরিকল্পনা করলেন, কি ধরনের ট্রেনিং নিলেন, কি পেলেন,
স্টেপ বাই স্টেপ? এরপরে আসলে ইচ্ছাটা ছিল যে বাইরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গুলোতে খেলবো, আর খুব বেশি প্ল্যানিং বলতে এটাই যে ফিউচার অনেক বেশি 5 বছর 10 বছর পরের প্ল্যানিং কেন কিছু ছিল না। হ্যাঁ ছিল এটা। তো কলেজের পরে কলেজে কালীন মানে খেলে যাচ্ছি, কিন্তু কলেজে যখন সায়েন্সে ওখানেও আমার পড়াশোনাটা বলবো যে ডিসিশনের ব্যাপার এমন ছিল যে সায়েন্সে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল ক্লাসেস হচ্ছে সব বিকেলে, হ্যাঁ আমি বায়োলজিটা পর্যন্ত বাদ দিলাম যে এতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস করে আমি কারাতে ক্লাসে যেতে পারবো না, ফিজিক্স কেমিস্ট্রি বাদ দেওয়ার কিছু নেই, তো বায়োলজি বাদ দিয়ে প্র্যাকটিক্যালটাও গেল, ম্যাথস থাকুক, হ্যাঁ ওর বদলে আমি সাইকোলজি নিলাম। তো এরকম করে না অনেক কিছু স্যাক্রিফাইস করে করে নিজে নিজে ডিসিশন নিয়েই করেছি। আর যেহেতু আমার ইচ্ছে ইঞ্জিনিয়ার, আমি বায়োলজি বাদ দিতেই পারি, আমি তো মেডিকেলে পড়বো না, হ্যাঁ তো ম্যাথসটা থাকলো, ফিজিক্স কেমিস্ট্রি থাকলো অপশনাল ছিল, এবং সাইকোলজি, সাইকোলজি ছিল অপশনাল। আর ফ্রেন্ডরা খুব হেল্প করতো যে দু একদিন খুব আগে যেতে হবে, দেখা গেলো যে প্র্যাকটিক্যাল ক্লাসে ওরা প্রক্সি দেওয়া, এবং ওইসব আবার আমাকে বলা বোঝানো, ওদের বলতে আমাদের ভালো আমাদের আর দ্বিগুণ পড়া হয়ে যাচ্ছে তোকে বোঝাতে গিয়ে করাতে গিয়ে। তো ওই ওইগুলো আসলে তার খুব বেশি কষ্টকর কোনো কিছু ছিল না বলবো কি, ততদিন আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং ব্যাপারটা এমন ভাবেই ছিল যে মানে যেহেতু এটা তো খুব আরামদায়ক একটা কোনো ব্যাপার না, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এবং চারপাশে সারাউন্ডিংস যত বেশি টাফ ছিল, মানে বলে না যে হোয়েন গোয়িং গেটস টাফ টাফ গেটস গোয়িং, হ্যাঁ তো আমার জন্য এটাই হয়েছে যে যত বেশি টাফ হচ্ছিল তত আমার জন্য একেবারে ভালোই ছিল, যে আই ওয়াজ গেটিং টাফার না। কিন্তু আপনি যখন আপনার ভাইয়ের কাছ থেকে ব্যাপারটা দেখলেন যে ভাইয়া তো শিখছে ব্রুসলির অনুসারী সে, এবং মানুষ বাঘ মেরে ফেলতে পারে, আপনার প্রতি ইন্সপিরেশন কাজ করলো, কিন্তু আপনি যখন গিয়ে দেখলেন যে মোটামুটি একটা সিস্টেম ডিসিপ্লিন মেনটেন করতে হয় এবং এখানেও অনেক কিছু পাওয়ার আছে, টাফ ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক করতে হয়, মানে তখন এইমটা কি দাঁড়ালো আসলে? মানে কুংফু কারাতে আপনি যদি ওই পর্যন্তই মাথায় থাকে যে আমি একটা বাঘ মেরে ফেলবো কিংবা আমার একটা এরকম শেখার ইচ্ছা, লোকজনকে মারার ইচ্ছা বা সামথিং লাইক দ্যাট, তাহলে কিন্তু স্টেপ গুলো পার করা কিন্তু খুব ডিফিকাল্ট অবভিয়াসলি। তখন আপনার মনে এইমটা কি দাঁড়ালো যে কুংফু থেকে আপনি কি অ্যাচিভ করতে চান যখন আপনি শিখলেন? এটার অ্যাচিভমেন্ট বলতে তখন বয়সে, তখন আমার মানে পেপারে বা তখন মন হতো যে মানে ক্যান আই ডু ইট, হ্যাঁ আমি আসলে কি পারবো, হ্যাঁ মানে এবং পারতে হবে বা কি করতে হবে, ওটাই তখনকার জন্য বিশাল ব্যাপার, এর বেশি পরে। ওকে, এরকম কোন এক্সপিরিয়েন্স কি আছে, মানে আদৌ আছে কিনা শুনবো আমরা, একটু মাছরাঙা সংবাদটা জেনে আসি তারপরে। ওকে দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি মাছরাঙা সংবাদ জানতে নিউজ স্টুডিওতে খালেদার কাছে। শুভ সকাল। শুভ সকাল ডট টিভি দর্শক, কথা হচ্ছিল ফিটনেস বিষয়ক পরামর্শক শামিমা আক্তার তুলির সাথে। জি, মার্শাল আর্ট নিয়ে আমরা না হয় একটু পরেই শুনবো, একটু ইয়োগা নিয়েও শুনি যে ইয়োগার প্রতি আগ্রহী হলেন কেন? এখানে আমার আসলে একটু 2-3 মিনিট আমাকে সময় নিতে হবে। জি প্লিজ। আচ্ছা, মার্শাল আর্টের পরে যেটা হলো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার অনার্স মাস্টার্স আর ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশ লিটারেচারে, তো আমি যখন ফার্স্ট ইয়ারে আছি তো তখন কিছুটা তো তখনও গ্লোবালাইজেশন কিন্তু শুরু হয়েছে, আমরা জানতে পারছি বাইরের দেশে, তো তখন দেখছি যে অন্য মার্শাল আর্টিস্ট যারা আছে ওদের যে মানে ফিটনেস, মানে ফিজিক্যাল ফিটনেসটা ভিজুয়ালি ভিজুয়ালি বাইরে দিয়ে দেখতে যেমন, হ্যাঁ ওদেরটাও এত বেশি ডেভেলপ, তো আমরাও ট্রেনিং করছি ওরাও করছে, ওদেরটা আমাদেরটা ভিজুয়ালি কেন না, কেন আমাদের নর্মাল কিন্তু ফাইটে দাঁড়ালে পরে দেন উই হ্যাভ টু প্রুভ, কিন্তু ওরা যখন এসে দাঁড়াচ্ছে এনি পার্সন ক্যান সে দ্যাট ইয়া শি ইজ ওয়ার্কিং শি ওয়ার্কস আউট, সে হ্যাঁ এটা এটা কেন আমাদের নাই, এটা একটা কোয়েশ্চেন যেখানে করছি। তো আমি বলবো যে আমার লাইফের একদম টার্নিং দুটো পয়েন্ট, এতক্ষণ যেগুলো বললাম এগুলো ছিল প্যাশন, একটা অল্প বয়স বা ওই সময়টার লাইফটা না বুঝে যে ধরনের, হ্যাঁ কিন্তু দুটো টার্নিং পয়েন্ট আমার লাইফে যেটাতে আমি বুঝলাম সেটা হলো যে আমি বলবো যে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এট দ্য সেম টাইম টু মিট মাই হাজব্যান্ড অ্যান্ড টু গিভিং বার্থ টু মাই সান। হ্যাঁ কেন, যে আমার হাজবেন্ড
খসরু পারভেজ রুমি নাম, ও কিন্তু তেকোয়ান্ডোতে ছিল, ওটা হচ্ছে কোরিয়ান মার্শাল আর্ট, এবং হি ওয়াজ দ্য লাইক দ্য বস অফ দ্য বসেস, হ্যাঁ ব্যাপারটা এমন। হ্যাঁ, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, ও মার্কেটিং এ, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কেন তুমি কি জানো তোমাদের স্টাইলে কিছু বলে যে ভিজুয়াল লুকটা এমন হয়, হ্যাঁ তোমাদের কি কিরকম ধরনের কোনো ফিজিক্যাল ট্রেনিং করায় বা কিছু? তখন ও বলল যে ওয়াই ডোন্ট ইউ ডু সাম বডি বিল্ডিং। হ্যাঁ, মার্শাল আর্ট মানে তো শুধু এটা না, এটা টোটাল একটা অ্যাপ্রোচ, তুমি বডি বিল্ডিং কেন করছো না, তাহলে চেঞ্জটা আসবে। বলতে গেলে যে ইয়োগার আগে আমার কারাতে থেকে ইয়োগার আগে মাঝখানে যে সময়টা টোটালি আমি মানে এই যে বডি বিল্ডিং বা বাইরের লুক নিয়ে বা সার্টিফাইড ট্রেনার যে আমি ফিটনেস বা সাইকেল ট্রেনিং বা ওয়েট ট্রেনিং বডি বিল্ডিং এভরিথিং, আমি বলবো যে এটা টোটালি ওর ওর কারণে, আমার হাজবেন্ডের কারণে। এছাড়া আমার এই ব্যাপারে জানাও হতো না, ঢোকাও হতো না, এবং এইভাবে না ঢুকলে পরে যে ব্যায়ামের পুরো দুনিয়াটা সম্পর্কে আমি আসলে এভাবে আমার জানা হতো না। তো এখানে তখন যেটা ডেভেলপ করলো যে আসলে সব মানুষ তো বাইরের একটা লুকটা তো চাইছে, হ্যাঁ বাইরের লুকটা সবাই কি মারামারি করতে চায়, সবাই কি মার্শাল আর্টিস্ট হতে চায়, সবাই কি লোকজন পিটাতে চায় রাস্তায়, না কিন্তু সব তো ফিট থাকতে চাইছে, টোন থাকতে চাইছে, তখন ব্যায়ামগুলো কি? হ্যাঁ, এটা নিয়ে তখন আমরা দুজনে পড়াশোনা বলেন ট্রেনিং বলেন বাইরের এগুলো, হ্যাঁ তো এই আমার মনে হয় টুকটাক আপনার কাছ থেকে আমরা শুনবো, কিন্তু আপনার কিছু কাজের নমুনা আমাদের কাছে আছে দর্শকদের জন্য এবং আমরাও কিছু দেখে নিই। দর্শক বলছিলাম আমাদের সাথে রয়েছেন ফিটনেস বিষয়ক পরামর্শক শামিমা আক্তার তুলি, চলুন তার কিছু কাজের নমুনা দেখে নিই। ছেলেকেও দেখছিলাম মার সাথে সবকিছু শিখতে। জি, একটু দু একটা যদি আমরা নমুনাও শুনি, যে অনেকে কিন্তু শুধু যে ফিটনেস বলতে আমরা বলবো যে ওয়েট লুজ করা সেটাও না, ওয়েট গেইন করতেও কিন্তু অনেকে যায়। জি হ্যাঁ, নিশ্চয়ই আমরা সেই টেকনিক্যাল জায়গাতে আসবো, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ইন জেনারেলি এটাকে নিয়ে কাজ করার একটা চিন্তা ভাবনা আপনারা করছিলেন যে সবার ডিমান্ড কিভাবে ফুলফিল করা যায়, ওই সময়টাতে কি মানুষের মধ্যে এখন যেরকম ফিটনেস নিয়ে সবার মধ্যে একটা চিন্তা, আমাকে একটু স্লিম লাগতে হবে, সুন্দর লাগতে হবে, আউটলুকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই সময়টাতে কি ওই জিনিসটা ছিল ওইভাবে? এখন যেমন একদম ম্যাস আকারে, হ্যাঁ ও ধরনের ছিল না,
কিন্তু আমার মনে হয় যে তখন আমি জানি না, এটা হয়তো অনেকে আমার সাথে তর্কে আসবেন, কিন্তু মনে হচ্ছিল যে যারা বোঝেন এবং যারা জেনুইনলি বুঝতে পারছিলেন তারাই চাইছিলেন। এখন যেমন একটা উইম যে বুঝে না বুঝে চাচ্ছে, কি চাচ্ছে নিজেও জানে না, সেটার পরিমাণ হয়তো কম ছিল তখন। হ্যাঁ, কিন্তু তখন মনে হতো যে মানে এই ব্যাপারটা। এবং হ্যাঁ, এখানে ওয়েট ট্রেনিং এর কথাটা যেটা বললাম যে আমি আমার হাজবেন্ড মিলে আমরা এই কমের জিম দিলাম, আমাদের কিন্তু ওই ধরনের কিছু ছিল না চিন্তা যে উই হ্যাভ টু মেক মানি, উই হ্যাভ টু ডু সামথিং। আমি তখন স্কুলে পড়ে, আমি স্কলাস্টিকাতে ছিলাম, সিএমএ ছিলাম, আমার হাজবেন্ড আইএলওতে ছিল, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে। তো কিন্তু যেহেতু আমাদের প্যাশন এটা, মানে আমরা নিজেরা করব, এবং করতে গিয়ে এমন হতো কি বাসার ফার্নিচার সরিয়ে ফেলে, ফ্যান খুলে ফেলে, বক্সিং বেগ, মানে রুমই হচ্ছে জিম। তখন মনে হলো যে এইভাবে তো হয় না। হ্যাঁ, আমরা একটা করে ফ্রেন্ডরাও ইন্টারেস্টেড, অনেক ইন্টারেস্টেড, আমরা নিজেদের বাড়ি আছে, জায়গা আছে, আমরা ফিটনেস সেন্টারটা দিই, তাহলে যে ফ্রেন্ডরা নিজেরা মিলে করবো, কারণ অনেকেই চাইছে। বাট ওটা নিয়ে খুব বেশি মানে ইকোনমিক্যালি খুব সুবিধা নেওয়া এরকম কোনো চিন্তা ছিল না, দরকারও ছিল না। তারপরে যখন করাতে গেলাম তখন একটা ব্যাপার ছিল যে মহিলারা খুব ভয় পেত যে ওয়েট ট্রেনিং যে বাবাটা এ মাসল হয়ে যাবে, হ্যাঁ, এবং ভারী কিছু নিয়ে তোলা কিছু মানে কি এই এই কনসেপ্ট ছেলেদের ক্ষেত্রে যেটা ছিল যে মাসল হবে, কিন্তু বা ওর বাবা মারামারি শিখবো নাকি, নাকটা ভেঙে গেলে চেহারা নষ্ট হলে বিয়ে হবে না, হ্যাঁ, এই ব্যাপারগুলো। হ্যাঁ, তো তখন না তখন থেকে আস্তে আস্তে আমার ভিতরে কনফিউশন আসলো যে রাইট, আমি তো আমার চিন্তা দিয়ে অন্যদের সাথে করতে গেলাম, আমার চিন্তা নিয়ে আমি ঠিক আছি, কিন্তু আমি যদি অন্যদের সাথে যাই, হ্যাঁ, তাহলে তো ওভারঅল একটা হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে যে আসলে ফিটনেসটা আনতে গেলে অন্য আর কি উপায় আছে, বা সেগুলো কতটুকু মানে কিভাবে কাজে লাগানো যায় সেটুকু আমি কতটুকু জানি। হ্যাঁ, আর আমি যেগুলো জানি সেগুলোকে আমি আসলে পুরোটাই জানি, যে আমি যে কোনো ক্ষেত্রে আপনি চাইছেন বডি বিল্ডিং করতে আমি আপনাকে করাতে পারবো, উনি চাইছেন যে না আমি টোনিং করতে সে ওনাকেও করাতে পারবো, আসলে কি আমি সেই সবগুলো জিনিস জানি কিনা। হ্যাঁ, তো ব্যাপার হলো কি যে এই এই জিনিসটা এখন খুব ফেস করি যে ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান বাই এনিথিং এন্ড এভরিথিং, বাট ইউ ক্যানট বাই নলেজ। হ্যাঁ, তখন আশেপাশেও এমন ছিল যে কারোর কাছ থেকে গাইডলাইন নেওয়ার কিছু নাই, কারণ যারা পড়াশোনা করবে তারা তো ফিটনেস লাইনে আসবে না, আর যে যারা আসছে তারা হয়তো স্কুলেও যায় নাই। হ্যাঁ, তো এই ব্যাপারটা ট্রাভেল শুটিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে নলেজটা লাগবে, পড়াশোনাটা লাগবে, এবং শুধু পড়াশোনাটা দিয়ে যে হবে না, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে যেটা হয় সেটা আমি বললাম যে আমার ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ছিল টু মিট মাই হাজবেন্ড, কারণ ও আমার হাজবেন্ডের সাথে পরিচয় পরের থেকে পুরো আমার দুনিয়াটা বলবো যে অন্যরকম হয়ে গেছে। আপনি কমার্শিয়াল অ্যাপ্রোচে কবে গেলেন, যখন আপনি চিন্তা করলেন যে লাইক বাসার বাড়ি করব? না এখন, হ্যাঁ, তখন আমরা হলো কি আমাদের নিজের বাড়ি, তো তো ওখানটায় প্রায় আমাদের 3,000 স্কোয়ার ফিট নিয়ে, প্রথমে আমরা 3,000 যাইনি, আমরা 1,000 হল রুমটা করলাম, আর কনস্ট্রাকশন রাখলাম যে দেখি পরিচিতদের নিয়ে শুরু করলাম, পরিচিতদের নিয়েই। হ্যাঁ, তো তারপর যখন আসা শুরু হলো তখন আস্তে আস্তে ভাবলাম যে না, আই হ্যাভ টু ইমপ্রুভ, আমার তো ফ্যাসিলিটিস বাড়াতে হবে। ওকে, আমরা যখন মানে জনগণের সমাগম হচ্ছিল তখনই ধীরে ধীরে চিন্তাটা কাজ করলো, এবং একই সাথে জিওনের যে প্রশ্নগুলো ছিল টেকনিক নিয়ে জানতে চাচ্ছিল আপনার কাছ থেকে, আমরা টেকনিক নিয়ে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রাঙা সকালের প্রথম ঘন্টার একদম শেষ ভাগে রয়েছি আমরা, আমাদের সাথে রয়েছেন ফিটনেস বিষয়ক পরামর্শক শামিমা আক্তার তুলি। যেটা একটু আগেই বিরতির আগে আমি জানতে চাচ্ছিলাম যে কিছু টেকনিক আমাদের দর্শকদের জন্য, এখন একটা টেন্ডেন্সি কিন্তু চলে এসেছে যে সবাই স্লিম হতে চায়। জি, সবাই প্রপার ডায়েট কি, ডায়েট মানে যে না খেয়ে থাকা নয়, এই বিষয়গুলো যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। আচ্ছা, যেহেতু আমি একটু আমার লাইফ এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করে বলি, যে আমি আগে বলেছিলাম যে আমার দুটো খুব ভালো এক্সপিরিয়েন্স, যেটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, সেকেন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ছেলের জন্ম হওয়ার ব্যাপারটা, এগুলোর সাথে ডায়েট এবং ব্যায়াম সবই যাচ্ছে। যে আমার যখন প্রেগনেন্ট তখন আমি কিন্তু তো জিমে আমি একমাত্র ট্রেনার, হ্যাঁ, এবং তখন এত বেশি স্টুডেন্ট ছিল যে আমি আর আমার দিকে সময় মানে আমি নিজে ফিটনেস ট্রেনার, যে ভুলগুলো করে মেয়েরা আমি এটা বলবো যে ওরা নিজের খেয়ালটা করে না,
আমি নিজে যেটা করলাম যে তখন এর আগ পর্যন্ত ছিল যে ছেলে মেয়ে উভয় একই রকম, কখন থেকে আমি মহিলাদের ব্যাপারটা বোঝা শুরু করলাম যখন আমি প্রেগনেন্ট হলাম, এবং আমি না ভাবলাম যে এমনই, হ্যাঁ আলাদা করে যে একটা প্রেগনেন্ট মহিলা যে আলাদা করে চিন্তা ভাবনা করা দরকার, খেয়াল করা দরকার, আমি নিজের ক্ষেত্র করিনি। এত বেশি এক্সজশনের ভেতরে ছিলাম এবং নিজে ইচ্ছা করে নিয়েছি জিম নিয়ে, পড়াশোনা ট্রেনিং নিয়ে, আদার জিনিস নিয়ে। তারপর আমার বেবি হলো, আমার ছেলে হলো, এবং ওই আনন্দটা বোঝার আগেই 19 দিনের মাথায় আমার ধরা পড়লো যে বিলিরুবিন হচ্ছে 28, প্রায় 28, মানে লিভার ফাংশন যেখানে আপনার 60 হচ্ছে নর্মাল, আমার হচ্ছে 1800। এবং পেটে পানি এসে যখন হসপিটালে ভর্তি হলাম, ওরা বললো যে লিভার সিরোসিস, এবং বাসায় নিয়ে যান, কিছু করার নেই। হ্যাঁ, এবং এটা পরে ধরা পড়লো যে আমার রোগটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন উইথ ইসোফেজাল ভাইরাসেস। আমি একবারই বলিনি যে আপ আনটিল নাও আমার প্রায় 27 থেকে 28 বার এন্ডোস্কোপি হয়েছে, এবং ইআরসিপি হয়েছে প্রায় 6 বার, এবার নিয়ে 7 বার। এবং আমার শরীরে মনে ঢাকা শহর অর্ধেক মানুষের রক্ত আছে, কারণ 6 মাস পর পর এই রক্ত দিতে হয় এবং 6-7 ব্যাগ করে রক্ত লাগে। বাট স্টিল আই এম হিয়ার, দেখে না বললে পরে কেউ বুঝবে না, এবং আই এম গোয়িং অন। এবং আমি মাউন্ট এলিজাবেথে, ব্যাংককে, আমেরিকা দেখিয়েছি। হ্যাঁ, এবং তারা এটা কোনো কিছু বের করতে পারছে না, জাস্ট মেনটেন করে যাও বা কোনো কিছু। এত কিছু নিউ আপনি এক্সারসাইজ করেন? এত কিছু এক্সারসাইজ যদি না করতাম আমি বলবো যে হ্যাঁ আই উইন দ্য গ্রেভ, এবং আজকে এখানে আসতে পারতাম না আমি। এটাই আমি মেয়েদেরকে বলতে চাই বা মানুষদেরকে বলতে চাই যে একটা হচ্ছে ফিটনেস, আপনি শুকাতে চান, সুন্দর হতে চান, এটা খুব সহজ, আসলে খুব হালকা ব্যাপার, কিন্তু যখন লাইফ থ্রেটেনিং একটা ব্যাপার আসে, হেলথ ইস্যুজ আছে, তখন কিন্তু আপনার মনে হবে না যে আপনি সুন্দর না ফার্স্ট হয়েছেন না আপনি কি, আপনি তখন শুধু বাঁচতে চাইবেন। হ্যাঁ, আমি আগে বাঁচবো তবেই না আমি অন্য কোনো কিছু, আমি ফার্স্ট হয়েছি ডাজন্ট ম্যাটার, আমি বিশ্ব সুন্দরী ডাজন্ট ম্যাটার, আই এম ডাইং, আমি এখন আমার এই রোগ হয়েছে, আমার লিভার নষ্ট হয়ে যাচ্ছে, আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি মারা যাচ্ছি, তখন মনে হয় আমি শুধু বাঁচতে চাই, আমি অন্য কোনো কিছু নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো এই জিনিসটা হলো যখন আমার বাচ্চা হওয়ার পরে আমি দেখলাম যে আমার শিশুটা হচ্ছে, মানে ওকে নিয়ে আমি কিছু করছি, আমি হসপিটাল এবং আমি বাসায় পাঠিয়ে দিয়েছে যে আমার ভাই বোনরা সব ডাক্তার, সবাই ডাক্তার, দে ক্যান ডু এনিথিং, কিছু করার নেই, রেস্টে থাকো এবং প্রে করো। হ্যাঁ, তো 3 মাস পরে আস্তে আস্তে ইয়ে করে তখন আমার, আমি বলবো যে কিসে আসলাম, যে তখন যোগা, আমি শুনেছি যে যোগাতে মানুষের সাদা চুলও কালো হয়ে যায়, মানুষ অনেকে আপনারা যেমন শুনেন আমিও তো শুনি শুরুর আগেতে। হ্যাঁ, জিনিসগুলো কি আসলে মেডিটেশনে কি হয়, যখন ইউ আর ফ্রাস্ট্রেটেড, এত ফ্রাস্ট্রেশন যে কেউ আপনাকে ভিতর থেকে বের করতে পারছে না, ইউ আর দ্য মাস্টার অফ ইউর শিপ, আপনি আপনার শিপের মাস্টার, আপনি আপনার শিপের মানে সোলের, কিন্তু আপনাকে নিজেকেই বের হতে হবে, কেউ আপনাকে এসে বের করে দিতে পারবে না যতক্ষণ আপনি আপনার কন্ট্রোলটা না নিচ্ছেন। এবং হ্যাঁ, আমি এটা বলবো যে আমারটা আমি মানুষকে বলতে পারি যে আমি লাইফ এর ভেতর দিয়ে গেছি। এখানে বলি যে আমার যখন তখন লিভার অনেক ইয়ে হলো, পেটে পানি চলে আসতো, এবং এত পানি চলে আসতো আমার, হাঁটতে পারতাম, ইয়ে করতে পারতাম, তখন কি হলো ডিউরেটিক্স দিত যে পেটের পানিটা যাবে, ডিউটিক্সে আবার কিছু আপনার সাইড ইফেক্টস আছে, তখন আমি আবার পড়াশোনা শুরু করলাম। এবার আমি বলবো যে তখন আমি সার্টিফিকেট গুলো না পড়াশোনা বাইরে ট্রেনিং গুলো, যে যখন আমি শুয়ে থাকবো তখন আমি পড়াশোনাটা শেষ করবো, যখন আমি উঠে দাঁড়াবো আমি পরীক্ষা দিব, ফিল্ডে নামবো, ফিজিক্যালি আমি সেগুলো করব। তো তখন বডি বিল্ডিং এর ব্যাপারটা যে, বা ওয়েট ট্রেনিং এর ব্যাপারটা যে, মাসল যত বেশি আপনার মাসল আছে, মাসলটা বিল্ড করবে, নট ফোলানো না, অ্যাক্টিভ, সেই মাসলটা কি করবে, পানি টেনে নিবে, পানি টেনে নিবে। তাহলে হবে কি, আমি এই এত ওষুধ আমি কত খাবো পেটে পানি যাওয়ার জন্য, সো ওয়াই নট বিল্ডিং সাম মাসল, মাসল বিল করেই ওটাই পানি নিয়ে নেবে। এবং আমি যখন ওয়েট ট্রেনিংটা এবার আমি সিরিয়াসলি শুরু করলাম ওয়েট ট্রেনিং, তখন আমি ব্যায়াম শুরু করলাম সত্যি কথা আমি বলবো, এবং আমার ডিউরেটিক্সটা খেতে হলো না, আমার পেটে পানি যাওয়া খেতে হলো না, আমি টোন্ড হতে থাকলাম, পেটের পানিটা চলে, ডক্টর অবাক হয়ে গেল যে তোমার তো এটা খেতে হচ্ছে না। হ্যাঁ, এটা একটা ইয়ে। আরেকটা হলো আমি বলি, আমার ছেলেটার অ্যাডিনয়েড একটা প্রবলেম, বলো যে হিয়ারিং লস হচ্ছে, ও আস্তে আস্তে কানে শুনবে না, ও আর লম্বা হবে না, অক্সিজেনটা পাস হচ্ছে না, ওর অপারেশন করতে হবে, এবং সেটাও কিছুটা হেকটিক। তখন বলো যে ঠিক আছে 6 মাস পরে অপারেশনটা করো এটা। তখন আমি যোগা শুরু করলাম, যে যোগা তো গ্ল্যান্ড দিয়ে কাজ করে, ভেইন দিয়ে কাজ করে, গ্ল্যান্ড দিয়ে কাজ করে, পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশনের জন্য লম্বা হওয়ার ব্যাপার বা আদার জিনিসগুলো, আমি ওকে করানো শুরু করলাম, আমার নিজের ছেলেকে দিয়ে, যে ওকে করানো শুরু করলাম, আমি 6 মাস নেব, যোগাগুলো করাবো এবং তারপর আমি টেস্ট করব।
এবং ছ মাস পর টেস্ট করার পরে তারা বললো যে 16% পর্যন্ত হিয়ারিং লস এর মতো ছিল, এখন কোনো হিয়ারিং লস নাই এবং সে 13 বছর বয়সে এখন আমার চেয়ে সে লম্বা। মানে ইয়োগা ওয়ার্কস, সাইকিট্রনিং ওয়ার্কস, পিলাটিস যেটা আমার আম্বিলিকাল হার্নিয়া গ্রো করলো যেহেতু একটা পোর্টাল প্রেশার অ্যাবডোমিনাল প্রেশার আছে সেই সময়, তখন হলো যে এটা রিকারেন্ট বারবারই হবে, অপারেশন করা যায় কিছু করো বারবারই হবে, তোমার কোর মাসল স্ট্রং করতে হবে। আমরা জানি সিক্স প্যাক, আমরা জানি পেট এটাই সুন্দর শুকনা চিকন, হোয়াট ইজ কোর মাসল? তখন পিলাটিস, পিলাটিসটা যখন করলাম যে হ্যাঁ টোটাল কোর পাওয়ার হাউস, মানে অ্যাবস বলতে কি লোয়ার ব্যাক সহ, যেটা প্রেগনেন্ট মহিলারা খুব স্পাইনাল এর কারণে যে ব্যাক ইয়ে দেয় তখন ব্যাকে পেইন হয়, হ্যাঁ, বা প্রেগনেন্সির জন্য, হ্যাঁ, যে ওই জায়গাগুলো স্ট্রং করা। আমরা দেখি যে বাইরে সেলিব্রিটির বাচ্চা হওয়ার পর পরে শুকিয়ে যাচ্ছে, আর আমরা একবার বাবু হওয়ার পর আল্লাহ শেষ। হ্যাঁ কেন, ব্যাপারটা কি ওরা তো চাঁদের দেশ থেকে আসেনি ওরা, হ্যাঁ তাই না, কিন্তু তাই না কিছু, মানে ব্যাপারটা কি, এটা তো এমন সিক্রেট এখন আর এরকম কিছু নাই। হ্যাঁ তো তখন পিলাটিসটা কাজ করলো এবং আমি পিলাটিস করার পরে এবং আমার মেয়েদের করানোর পরে রেজাল্ট এমন এসেছিল, এক মাসে 10টা ক্লাসে একজনের 6 ইঞ্চি কমে গেল প্রেগনেন্ট হওয়ার পরে, সে করেছিল এক মাসে 10টা ক্লাস, মানে 10 ঘন্টায় তার 6 ইঞ্চি কমে গেল। মানে আসলে হচ্ছে কি ফ্যাট না, মাসলগুলো যে ছড়িয়ে যায়। অ্যাড করতে পারি যে এই যে এক্সারসাইজ করছে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারিও কিন্তু অনেক ভালো হচ্ছে। অবভিয়াসলি অবভিয়াসলি, কেন আমাদের দেশে খালি বেশি সিজার হয়, বাইরে গেলে 40-এও দেখছি যে নর্মাল ডেলিভারি হচ্ছে। কেন হচ্ছে? কারণ দে আর কনসিয়াস, আর দে আর টেকিং কেয়ার অফ দ্য বডি। আমরা যেটা করি যে শিশুর কথাটা চিন্তা করি, কিন্তু শিশু যখন পেটে আছে মায়ের কথা কিন্তু চিন্তা করে না, তার খাবার ঠিক আছে কিনা, তার রেস্ট ঠিক আছে কিনা। হ্যাঁ আসলে মহিলাদের ব্যাপারগুলো মানে প্রতিটা রিলেটেড কিন্তু এভাবে। এবং আমার মনে হয় যেটা যে আজকের এই প্রথম ঘন্টাতে আমরা অন্তত এতটুকু মেসেজ আমাদের দর্শকদের দিতে পেরেছি যে শরীরটাকে ঠিক রাখার জন্য এক্সারসাইজ এবং ফিটনেসটা খুবই 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 জরুরি। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দিতে পেরেছেন। দুজনকে অনেক ধন্যবাদ আর মাছরাঙ্গাকে ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। রাঙা সকালের প্রথম ঘন্টা শেষ করলাম দর্শক, একটু পরে